11 Pro Max 64GB পাবেন মাত্র 12000 টাকায় সরি 52000 টাকায় 52000 টাকা 12000 টাকা দিলে ভালো হতো ভাইয়া 12000 টাকা না মনে আছে আইফোন এক্স ডিসপ্লে ভাঙা মোবাইল দিছিলাম 20000 টাকা দিয়ে আমারে জেনুইন তো না মানে জেনুইন ভাই জেনুইন চেক করে নিব থ্রি টুলসে বসে চেক করেন না আমার তো কোনো সমস্যা নাই আচ্ছা 500 বার জবি স্টোরেজ ভালো আছে কিন্তু একদম ফুললি গেমের জন্যই তৈরি করা ফুললি গেমের জন্য এবং আপনি দেখেন তো একটা স্পট স্ক্র্যাচ আছে কিনা স্ক্র্যাচ তো নাই এবং ডিভাইসটা অনেকদিন পরে আমি হাতে পাইছি আমাদের সর্বকালের সর্ববৃহৎ সেলিং প্রোডাক্ট পিক্সেল 3XL এই জায়গা থেকে না শুরু এই যে এখান থেকে এই জায়গা থেকে এগুলো সব পিক্সেল 4A 5G বাপরে এত কালেকশন ভুলে গেছেন ওই কথাটা যে আমাদের আমরা মিডল ক্লাস ফ্যামিলির মানুষ আমাদের শখ আছে স্বাদ আছে কিন্তু সাধ্য নেই আপনারা আসবেন আমার মতো একদম নিখুঁত ভাবে দেখবেন যেটা ভালো লাগবে যেটা ক্যামেরা ভালো লাগবে ডিভাইস ভালো লাগবে ডিসপ্লে ভালো লাগবে ওইটাই নিয়ে যাবেন পরে এত এলজি ভেলভেটের কালেকশন কোথাও আমি দেখলাম সেটা আপনার কাছে ভালো লাগবে দরদামের জন্য এত কালেকশন করা হয়েছে আর কারোর জন্য না 21500 এটা কি ভালো প্রাইস না অবশ্যই ভালো প্রাইস 23000 টাকা করে মার্কেটটা কিন্তু আপনিই ভিডিও করেন রাইট এটা অবশ্যই যে যারা দরদাম থেকে আসবে ওনাদের জন্য তা আমি আমার পক্ষ থেকে যতটুকু পসিবল আমি সম্মান করব 100% 30000 আসেন ভাইয়া তো মানে সহৃদয় ভাই এই যে যে বেজালটা এখানে লাগাই দিয়েছেন ট্রিপলেট প্রসেসর ক্যামেরাটা দেখেন ভাই ক্যামেরা না শুধু এটা টাচ রেসপন্স ইজ স্মুথ তো ডুয়েল সিম এর দরকার নাই আমার দুই চার পাঁচটা গার্লফ্রেন্ড নাই আমার একটাই আছে আমি ভালো মানুষ ঠিক আছে ভদ্র লোক আমার মতো দেখেন আজকে আপনাদেরকে বেশি ভালো রাখার জন্য কোথায় চলে আসছি আমাদের জাহিদ ভাইয়ের কাছে চলে আসছি এবং জাহিদ ভাইয়ের কাছে আসলেই অনেক বেশি ভালো লাগে আমরা কিন্তু ফোন দেখানোর পাশাপাশি ভিডিও করার পাশাপাশি অনেক বেশি মজা করে দুষ্টামি করি স্পেশালি জাহিদ ভাইয়ের কাছে আসতে আর জাহিদ ভাই সব কোথায় আপনারা সবাই জানেন দরদামের একদম শুরুর দিকে চলে যাবেন দেখবেন যে আমাদের জাহিদ ভাইয়ের ফটো এবং জাহিদ ভাইয়ের সব কাজী গাজের হাউস কিন্তু অ্যাভেলেবেল আছে আর ভাইয়ের কাছে আসলে প্রত্যেকটা ইমেজ আপনারা পেয়ে যাবেন মার্কেটের মধ্যে যেগুলো অনেক বেশি চাহিদার আমি বলি যে ভাইয়ের কাছে বরাবরই এর আগে কিন্তু কম কালেকশন ছিল এখন মোটামুটি হিউজ কালেকশন মানে বাসা বাসা ডিভাইস যে ডিভাইসগুলো একদম ফ্রেশ থাকে অনেক বেশি চাহিদা আপনাদের কাছে এই ডিভাইসগুলো কিন্তু ভাই একদম বেশি বেশি পারচেস করে সেই শুরু থেকেই এখন সেটা অ্যাভেলেবেল আছে বাট আগে কম ছিল এখন পরিমাণটা বেশি তাই না ভাইয়া এটাই এখন কিন্তু আমি বলি অ্যাপেলের কালেকশন আছে এদিকে কিন্তু স্পেশালি এলজির কালেকশন আছে এলজি ভেলভেট থেকে শুরু করে এলজি এর যে V63 থিং থেকে শুরু করে আর যদি স্যামসাং লাগে আমি বলি স্পেশালি যদি স্যামসাং লাগে যমুনায় আসছেন কোথাও খুঁজে পাচ্ছেন না কোনো ডিভাইস ভিজিট করেন আমাদের জাহিদ ভাই সব আমি আশা করি যে সেই ডিভাইসটা কিন্তু পেয়ে যাবেন আর পিক্সেল তো কথাই নেই পিক্সেল মানে জাহিদ ভাই গুরু শুরু থেকে সেই শুরুতে কিন্তু পিক্সেল ভাইয়াই নিয়ে আসছে শুরুতেই আমি এসে দেখতাম ভাইয়ের কাছে ভাইয়া বলতো পিক্সেল 3XL আবার বলতো এরকম চাপ দিয়ে দেখবেন আপনার কীরকম মানে বডি ঠিক আছে কি না যাই হোক ব্যাপারগুলো আমার যদিও মনে আছে আমার মুখের কথা না জাহিদ ভাইয়ের মুখের কথা না আপনার সবটা ভিজিট করবেন এবং দেখে শুনে বুঝে যত ভাই পারচেস করবেন আর যারা ঢাকার বাইরে থাকেন যে ভাইয়া আমি নির্ভয় নিতে পারবো স্পেশালি টাকাটার কথা বলি ওনাকে কিন্তু 5-10 হাজার এরকম না 2-400-500 এরকমও না মানে 2000 টাকা বা 1500 টাকা যেটা মিনিমাম 1000 টাকা যে বুকিং মানি করে এটা কিন্তু কোনো হ্যাসেল হবে না আমি আশা করি কাজিগাজের হাউসে তারপর টাকা দিবেন ডিভাইস পেয়ে কিন্তু আপনার সেম ডিভাইসটা পেয়ে যাবেন ভিডিও কলে দেখবেন ভালো মতো পর্যন্ত কেউ কি ক্লেম করতে পারবে না কেউ ক্লেম করতে পারবে এইজন্য বলতেছি কেউ ক্লেম করতে পারবে কেউ ক্লেম করতে পারবে এইজন্য বলতেছি তো পুরো ভিডিওটি আপনারা দেখবেন কারণ আজকে স্পেশাল প্রাইস থাকবে কারণ আমি যখন চলে আসি দরদাম যখন চলে আসে কাজিগাজের হাউসে ভাইয়া কিন্তু একটু মানে নার্ভাস হয়ে যায় আমাদের প্রতি কারণ ভালোবাসা তো একটু বেশি থাকতেই হবে ভালো প্রাইস তো আজকে আমাদের নিতেই হবে এবং দিতেই হবে ভাইকে তো এরপর যা বলবো আমাদের ছোট চ্যানেল দরদামকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন যাতে করে স্পেশালি এরকম ভিডিওগুলো নিয়ে স্পেশালি আমাদের এরকম সুপার কিছু ম্যান আছে যাদেরকে নিয়ে আমি রেগুলার আপনাদের সামনে চলে আসতে পারি আর ঠিক ওই ভিডিওটা যেন পেয়ে যান সবার আগে আপনারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কি অবস্থা সবাই তো বললাম গল্প তো করলাম সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদের আগে আপনার কাছে ভালো কিছু চাচ্ছি আজকে ভাইয়া প্লিজ অবশ্যই ভালো কিছু এখন তো সব কিছুরই দাম বেশি হ্যাঁ মুরগির দাম বাড়ে গরুর দাম বাড়ে সব কিছুর দাম বাড়ে কিন্তু দিন দিন মোবাইলের দাম কমে সর্বপ্রথম যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে যে স্যামসাং এর ডিভাইস নিয়ে আপনি যদি বসে ঘরে বসে চাঁদের ছবি তুলতে চান তাহলে মোটামুটি এটা ঠিক আছে এখন কিন্তু ফুল মুন ভাইয়া বাইরে বের হয়ে দেখেন ফুল মুন অনেক ভালো আমি অনেক দিন চাঁদ দেখি না ভাই তো প্রাইস দিয়ে শুরু করি স্যামসাং S21 আলট্রা 12/128GB একটা ফিজিক্যাল সিম এবং একটা ইসিম সুপার ফ্রেশ কন্ডিশনের ডিভাইস আপনি আমাদের কাছে পাবেন মাত্র 53500 টাকায় 53500 টাকা জি 53500 টাকা ভালো প্রাইস না একটু মানে দরদাম থেকে যারা আসবেন আমরা কিন্তু দরদামের সাথে ভিডিও করতে আমার একটু টাইম লাগে দ্যাটস দ্য রিজন হচ্ছে যে আমার দরদামে যখন ভিডিও হবে তখন একটা ধামাকা হয় একটা খুব একটা মানে রাশ হয় আম প্রোডাক্ট থাকে না
দেখা গেছে যে দুই তিন দিনের মধ্যে আমার সব প্রোডাক্ট শেষ হয়ে যায়, পরে একটা হ্যাসেলে পড়ে যায়। আলহামদুলিল্লাহ। ওকে, S21 আলট্রা পাচ্ছেন আপনারা 53,000 টাকায়। 53,000। হ্যাঁ, আরেকটা থাকবে ডিভাইস ফ্রেশ, একদম ফ্রেশ। এবং আরেকটা জিনিস বলি, এই যে পিছনে IMEI নাম্বার করে, মানে অরিজিনাল যে বডি খোদাই করে লেখাই থাকবে। হ্যাঁ, তারপর আরেকটা ডিভাইস হচ্ছে যে আপনার স্যামসাং S20 আলট্রা। হ্যাঁ, স্যামসাং S20 আলট্রা, এই ডিভাইসগুলো আপনারা, এগুলোও কিন্তু 100x জুমের, 100x জুম। ওকে, এই ডিভাইসগুলো, এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে, দুইটা ভেরিয়েন্ট বলতে দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে যে আপনার একটা সিম থাকবে, আরেকটা ফিজিক্যাল সিম, একটা ইসিম। ও আচ্ছা, মানে একটাতে আপনি এক সিঙ্গেল সিম, আরেকটা হচ্ছে দুইটা সিম। দুইটা সিম, সিঙ্গেল সিম যেটা ওইটা হচ্ছে 37,000 টাকা, আর ডুয়েল সিম যেটা ওইটা হচ্ছে 39,000 টাকা। 39,000 টাকা, জি, 39,000 টাকা। S20 আলট্রা। হ্যাঁ, এটা কিন্তু 12x 8GB। হ্যাঁ, আমরা যারা S21 আলট্রা এফোর্ড করতে পারবো না, ওনাদের জন্য হচ্ছে যে S20 আলট্রা, মানে সাইজটা সবই সেম। হ্যাঁ, সাইজটা সবই সেম, এবং কালার কোয়ান্টিটি নিয়ে কোনো কথা বলতে হবে না। দেন আপনি এখানে এসে দুই তিনটা প্রোডাক্ট দেখে একটা প্রোডাক্ট নিতে পারবেন, এটা আমি আপনাকে অ্যাসিওর করতে পারবো। তারপরে স্যামসাং এ চলে যাব, Note 10 Plus। হ্যাঁ, Note 10 Plus, এইটা জাস্ট একটা প্রোডাক্টই আছে। হ্যাঁ, এটা হচ্ছে যে স্যামসাং Note 10 Plus 12256GB ফিজিক্যাল ডুয়েল সিম। এটা রুটেড না। হ্যাঁ, এটা রুটেড না, ফিজিক্যাল ডুয়েল সিম, ডাইরেক্ট ফিজিক্যাল ডুয়েল সিম, ডাইরেক্ট ফিজিক্যাল ডুয়েল সিম, 12256GB। এটা পাবেন 36,000 টাকায়। 36,000, জি, 12256, 12256। জাইদ ভাই, আমি কিন্তু আজকে বলতেছি না দাম কমাতে, আমি আশা করব আপনি ভালো প্রাইস দিচ্ছেন। অবশ্যই 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 অবশ্যই। আচ্ছা, হ্যাঁ, এবার Note 10 Plus আরেকটা ডিভাইস আছে, এটা সুপার ফ্রেশ কন্ডিশনের না, এটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনের, এটাও 12256GB, এটা সিঙ্গেল সিম, এটার প্রাইস হচ্ছে 32,000 টাকা। এটা 32,000 টাকা। আচ্ছা, এটা কিন্তু যে IMEI নাম্বার খোদাই করে লিখা, মানে সবকিছু অরিজিনাল থাকবে, কিছু সুপার ফ্রেশ, হালকা পাতলা, মানে একটু বেশি ইউজ আর কি, আপনি দেখে নিতে পারবেন। হ্যাঁ, ওকে, 32,000, 32,000 টাকা। তারপরে চলে যাব S20 FE, স্ন্যাপড্রাগন এডিশন, এটা হচ্ছে যে ফিজিক্যাল ডুয়েল সিম, ফিজিক্যাল ডুয়েল সিম, এটা পাবেন আপনি আমাদের কাছে 26,500 টাকা করে। 26,500, জি। আচ্ছা, ডিভাইস কিন্তু এটা ফ্রেশ আছে মোটামুটি। হ্যাঁ, অবশ্যই ফ্রেশ আছে, ক্যামেরার জন্য এই ডিভাইসগুলো কিন্তু মানে মাস্ট ট্রাই। ভাই, S20 FE হচ্ছে যে ফ্যান এডিশন, স্যামসাং এর ফ্যান এডিশন যারা আছে, ফ্যান যারা আছে, ওনাদের জন্য কিন্তু এই ডিভাইসটি স্পেশাল এডিশন। ওকে, তারপরে S20 FE কিন্তু সিঙ্গেল সিমও আছে, সিঙ্গেল সিম, ঠিক আছে। আচ্ছা, তাহলে দাম কম পাবো। হ্যাঁ, এটা হচ্ছে মাত্র 24,500 টাকা, মানে 24,500 টাকা, জি। তারপরে এটা হচ্ছে যে স্যামসাং S21 এক পিস প্রোডাক্টই আছে, জেনুইন প্রোডাক্ট, একটু ব্যাকশেলটা একটু মানে ইউজের কারণে একটু আনফ্রেশ আর কি। এটা পাবেন মাত্র 30,000 টাকায়, মানে 30,000 টাকায় স্যামসাং গ্যালাক্সি S21 স্ন্যাপড্রাগন 888 প্রসেসর। ওয়াও ডিভাইস, স্যামসাং এর S21 888 প্রসেসর। ক্যামেরাটা দেখেন ভাই, ক্যামেরা না শুধু, এটা টাচ রেসপন্স ইজ স্মুথ। হ্যাঁ, ডিসপ্লেটা কিউট ডিসপ্লে। হ্যাঁ, মানে হ্যান্ডি এবং করবেন গেমিং, হ্যান্ডি এবং খুবই পাওয়ারফুল একটা ডিভাইস। আচ্ছা, 30 এর নিচে কি নামবেন না? না, 30,000, 30,000। হ্যাঁ, আসেন ভাই, তো মানে সহৃদয় ভাই, যে যে বেজালটা এখানে লাগাই দিয়েছেন, ঠিক আছে। তারপরে হচ্ছে যে স্যামসাং S20 Plus, হ্যাঁ, স্যামসাং S20 Plus, এটা পাবেন আপনি আমাদের কাছে মাত্র 28,500 টাকা করে। 28,500 S20 Plus, এটা স্ন্যাপড্রাগন 28,500। হ্যাঁ, এগুলো কিন্তু ভাই খুব ভালো চার্জ থাকে, ভালো। হ্যাঁ, স্যামসাং এর মধ্যে এগুলো কিন্তু অনেক ভালো চার্জ থাকে, কন্ডিশনও কিউট, হালকা কার্ভ, মানে এটা হঠাৎ করে দেখলে মনে হয় না যে কার্ভ, কিন্তু কার্ভ, মানে জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে, অনেক ইউনিক একটা জিনিস। আর এটা অবশ্যই যে যারা দরদাম থেকে আসবে ওনাদের জন্য, তা আমি আমার পক্ষ থেকে যতটুকু পসিবল আমি সম্মান করব 100%। এটা তো হবে না, এটা বলার কোনো প্রয়োজন নাই। তারপর হচ্ছে যে স্যামসাং S20, এটাও এক পিস প্রোডাক্টই আছে, সেটা হচ্ছে যে একটা ফিজিক্যাল সিম এবং একটা ইসিম, এটা প্রাইস হচ্ছে 25,500 টাকা। 25,500 টাকা S20টা না, জি, S20। আচ্ছা, এটা কিন্তু হ্যান্ডি। হ্যাঁ, এটা সুপার হ্যান্ডি, সুপার হ্যান্ডি। তারপরে আমরা চলে যাব স্যামসাং S10 এবং S10 প্লাস, স্যামসাং S10, ওকে, জাতীয় ডিভাইস, জাতীয় ডিভাইস। ওয়াও, ভালো লাগছে। এইটার যে কি চাহিদা ভাই, এটা বলে বোঝানো যাবে না, মানে মাথা নষ্ট, মাথা নষ্ট। স্যামসাং S10 আপনার 8x 8GB, একদম ফ্রেশ কন্ডিশনের ডিভাইস আপনি আমার কাছে পাবেন মাত্র 21,500 টাকায়। 21,500, এটা কি ভালো প্রাইস না? অবশ্যই ভালো প্রাইস, 23,000 টাকা করে মার্কেটে কিন্তু আপনিই ভিডিও করেন। রাইট রাইট রাইট, 21,500 টাকায় স্যামসাং গ্যালাক্সি S10 কার্ভ ডিসপ্লে, S10 ফুল কার্ভ ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের প্রসেসরও আছে, স্যামসাং S10 প্লাস, এগুলো সব S10 প্লাস। হ্যাঁ, সবগুলো S10 প্লাস, S10 প্লাস আপনার 108GB ভেরিয়েন্ট, এগুলো পাবেন আপনি আমাদের কাছে 25,500 টাকায়, 25,500 করে। দেখেন, স্যামসাং এর S10 প্লাস কিন্তু সুপার ফ্ল্যাগশিপ লেভেলের একটা ডিভাইস। আসলে
এটা বলার কোনো কিছু নাই, এইটার আগামী 5 বছর পর্যন্ত এটা ক্রেজ থাকবে, চলবে। হ্যাঁ, এটার যে কনফিগার লুকস চলবে, চলবে টোটালি, কালার কোয়ান্টিটির অবশ্যই চুজ করে নিবেন, অসাধারণ। তারপরে স্যামসাং এর পরে আমি কোথায় যাব বলেন? Samsung এর পর কি Pixel তো আপনার বেস্ট কালেকশন না, LG দেখবো বলেন? আচ্ছা LG দেখি, LG V60 এবং LG Velvet। ভাই অনেকদিন পর এত LG Velvet এর কালেকশন কোথাও আমি দেখলাম, সেটা আপনার কাছে ভালো লাগে? শুধু দরদামের জন্য এত কালেকশন করা হয়েছে আর কারোর জন্য না, ঠিক আছে? LG V60, LG V60 আপনার 865 প্রসেসর, 5000 mAh স্ন্যাপড্রাগন 865, 5000 mAh ব্যাটারি, এইটা পাবেন আপনি আমাদের কাছে মাত্র 20500 টাকায়। 20500? জি। আচ্ছা ভাই আমি বলি, এই ডিভাইসটা আই থিঙ্ক আমিও ভাবতেছি কি অনেকদিন ধরে যে আমি একটা পারচেস করব। স্ন্যাপড্রাগন প্রসেসর, এত মোটা সোটা বড় ডিভাইস। আমি একটু বলে দিই, আপনারা যারা V60 নেবেন, হ্যাঁ, ওনারা হয়তো বা দেখা গেছে যে আপনারা বিষয়টা জানবেন, এটা আন্ডাররেটেড একটা ডিভাইস। মানে 30000 টাকা হইলেও আমার মনে হয় যে এই ফোনটার প্রাইস কম হবে, মানে মানে ঠিকঠাক আছে আমার মনে হয়। 30000 টাকা হলে ঠিক আছে, কারণ এটা ভিডিওতে যখন আপনি যাবেন 8K ভিডিও করা যায় এটা দিয়ে। ওয়াও, মানে এটা যে স্টেবল, মানে আপনার এটা ব্লগিং এর জন্য এটা কিন্তু অনেক সুন্দর কাজ করবে। জাস্ট ক্যামেরা অন করবেন আর ভিডিও করবেন, ভিডিও করবেন, জাস্ট দৌড়াইলেও সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা প্রাইস কেমন ছিল এটা? এটা 20500 টাকা। 20500? জি 20500 টাকা। এটারও কিন্তু কালার अवेलेबल আছে। হ্যাঁ, তারপরে এই যে LG Velvet জাতীয় ডিভাইস একটা লো বাজেটের মধ্যে। হ্যাঁ, লো বাজেটের মধ্যে LG Velvet 128GB, এই ভেরিয়েন্টগুলো আপনি আমাদের কাছে পাবেন মাত্র 19500 টাকায়। 19500? জি 19500, 128GB, 6100টা, জি 6100, 6100GB, 19500, 19500, অনেকগুলো প্রোডাক্টস। এবং আপনি দেখে দেন কালারও কতটুকু ফ্রেশ, মানে কালার আছে লুক লাইক নিউ কন্ডিশন, একদম একদম লুক লাইক নিউ কন্ডিশন। আপনারা আসবেন আমার মতো একদম নিখুঁত ভাবে দেখবেন, যেটা ভালো লাগবে, যেটা ক্যামেরা ভালো লাগবে, ডিভাইস ভালো লাগবে, ডিসপ্লে ভালো লাগবে, ওইটাই নিয়ে যাবেন। এবং প্রাইস তো সেমই, আমাদের কাছে আমাদের কাস্টমার, প্রিভিয়াস কাস্টমার, উনি এক্সচেঞ্জ করেছেন, আগেই আমাদের থেকে এটা নিয়েছিল 6 মাস 1 বছরের মতো ইউজ করে, উনি এখন এটা আবার এক্সচেঞ্জ করুন আরেকটা ডিভাইস, এরকম হয় এখন। 12500 টাকা, মানে 12500 টাকা, 12500 টাকা কার্ভ ডিসপ্লে, এটা ডিসপ্লের দামই আছে 20000 টাকা। মানে শুধু সামন কার্ভ না, পিছনেও কার্ভ, মানে অদ্ভুত জিনিস। আচ্ছা 12500 না? হ্যাঁ। তারপরে হচ্ছে যে আপনার সনি এক্সপেরিয়া 5 Mark II, 5 Mark II, সনি এক্সপেরিয়া 5 Mark II, এটা পাবেন আপনি আমাদের কাছে 20000 টাকা করে, 128GB স্ন্যাপড্রাগন 865, 4000 mAh ব্যাটারি, বিগ ব্যাটারি, এটা কিন্তু চার্জ ব্যাকআপ ভালো থাকবে। ভাই সনির ক্যামেরা অ্যাকচুয়ালি আপনার যারা মানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে, ঠিক আছে, ওনারা আমি দেখছি ম্যাক্সিমাম সনির ডিভাইসটা ইউজ করতে, কারণ এটা তো জেসে লেন্স, জেসে লেন্স ইউজ করা আছে, দাম কম হলে কিন্তু ক্যামেরা পাওয়ার, ক্যামেরা ভালো। তারপরে আমরা চলে আসবো আমাদের সেই বিখ্যাত আলু পটল, পিক্সেল, মানে যেটা আসলে অনেকে আমাকে বলছে যে যমুনা ফিউচার পার্কে যদি পিক্সেল নিতে হয় ভাই আপনার থেকে নেই, আপনার থেকে নেই, এটা আমিও বললাম, এটা আসলে আমার জন্য অনেক কিছু। হ্যাঁ, তো ভুলে গেছেন ওই কথাটা যে আমাদের, আমরা মিডল ক্লাস ফ্যামিলির মানুষ, আমাদের শখ আছে, স্বাদ আছে, কিন্তু সাধ্য নেই, সাধ্য নেই, ঠিক আছে, টাকা আছে 20000। এই কথাটা আপনার, এই কথাটা ওই সময় শুনলে না, মানে এখনো শুনলে আমার মানে কেমন যেন শরীরে গুজবাম হয়, মানে একটা জিনিস হচ্ছে যে আমার কাছে টাকা আছে সর্বোচ্চ 20000 টাকা, আমি মানে আমার সবকিছু দরকার, আমার ব্যাটারি ব্যাকআপ দরকার, একটা ভালো প্রসেসর দরকার, একটা ক্যামেরার পারফরমেন্স দরকার, মানে ওভারঅল সবকিছু দরকার, আমার কাছে টাকা আছে 20000, মাত্র 20000 টাকা আছে, মাত্র 20000, কিন্তু আমার মানে প্রয়োজনীয়তা, প্রয়োজনীয়তা হচ্ছে যে মিনিমাম 50000, রাইট, ঠিক আছে। পিক্সেল 4a 5g আপনারা পাবেন আমাদের কাছে মাত্র 19000 টাকা করে, মানে ফ্ল্যাট 19000। পিক্সেল 4a 5g এর পরে আমরা ডাইরেক্টলি চলে আসব পিক্সেল 5a 5g। ওয়াও, এটা হচ্ছে 4600 mAh এর ব্যাটারি, বিগ ব্যাটারি, এইটার ব্যাটারি শেষ করতে ভাই আমি চ্যালেঞ্জ দিতে পারবো যে আপনার কষ্ট হবে, কষ্ট হবে, অবশ্যই কষ্ট হবে। আচ্ছা ওকে, স্ন্যাপড্রাগন প্রসেসর, স্ন্যাপড্রাগন প্রসেসর, এগুলো তো কিন্তু হেডফোন জ্যাক ইউজ করতে পারবেন, এই যে অডিও জ্যাক, হ্যাঁ অডিও জ্যাক ইউজ করতে পারবেন, আপনার চার্জ ব্যাকআপ, ক্যামেরা সবকিছু মিলে জোস। পিক্সেল 5a 5g এইটা পাবেন আপনি আমাদের কাছে মাত্র 23000 টাকা করে, ফ্ল্যাট 23000, না ফ্ল্যাট 23000, 23000 টাকায় 5a 5g, 5a 5g, এটারও কোয়ান্টিটি अवेलेबल আছে, এটারও কোয়ান্টিটি अवेलेबल আছে। তারপরে আছে পিক্সেল 4a, 4a, এই যে এই যে এই সেই ডিভাইস, ঠিক আছে, হ্যান্ডি জিনিস, সুপার হ্যান্ডি একটা ডিভাইস এটা, এটাও 6100 GB, আমি বলে নি, পিক্সেল 4a 5g, 5a 5g, পিক্সেল 4a প্রত্যেকটা ডিভাইসের হচ্ছে 6100 GB, 6100 GB, হ্যাঁ ওকে। এবং মার্কেটে অনেক দুই একজন ভাই আমি পাইছি যে অ্যাকচুয়ালি ওনারা
মানে পিক্সেলের কিছু জিনিস জানেন না, বাট মানে নিউ কামার আর কি বিজনেসম্যান, তো ওনারা মানে দুই একটা ভুল কথা বলে ফেলছে, যেমন পিক্সেল 5A 5G 8GB RAM এর, হ্যাঁ কিন্তু এক্স্যাক্টলি সেটা না, পিক্সেলের মধ্যে RAM এর কোনো ডিসটেন্স হয় না। হ্যাঁ পিক্সেল 6GB যে RAM এর ফোনটা বের করবো ওটা সবগুলো ডিভাইসই 6GB সেম সেম 6GB, এটা 8 হবে না, যেটা 8 করবে ওটা 12 হবে না, যেটা 12 করবে এটা 16 হবে না, 16 হবে না, সেম ওই মডেলটা সেম মানে RAM-ই থাকবে, হ্যাঁ সেম RAM-ই থাকবে। আচ্ছা ওকে, 4A 5G তে কত পাচ্ছে? 4A 4G টা পাবেন 16500 টাকায়, 16500 বাজারে এর মতো। পিক্সেল 3A XL, হ্যাঁ পিক্সেল 3A XL এটা পাবেন মাত্র 15000 টাকায়, ফ্ল্যাট 15000, ফ্ল্যাট 15000 পিক্সেল 3A XL, হ্যাঁ আর পিক্সেল 3XL, আচ্ছা নস, হ্যাঁ আমাদের সর্বকালের সর্ববৃহৎ সেলিং প্রোডাক্ট পিক্সেল 3XL, এটা পাবেন মাত্র 16000 টাকায়, একদম সুপার ফ্রেশ কন্ডিশন, 16000 না জি, এবং কন্ডিশন এরকম সুপার ফ্রেশ থাকবে, সুপার ফ্রেশ কন্ডিশন। আচ্ছা আপনারা দেখে নিতে পারবেন জি, আই থিঙ্ক পিক্সেল এর বেশ ভালো ভালো কিছু কালেকশন চাইদা ডিভাইস গুলো ছিল। এই যে ভাই মোস্ট ফ্ল্যাগশিপ তো দেখি, ওকে ওকে ওকে, এগুলো হচ্ছে যে এটা হচ্ছে পিক্সেল 6, হ্যাঁ আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে 128 এবং 256GB, আচ্ছা 128 ভেরিয়েন্টটা যেটা সেটা পাবেন আপনি আমাদের কাছে মাত্র 32000 টাকায়, আর 256GB ভেরিয়েন্টটা পাবেন 34000 টাকায়, 32 আর 34 পিক্সেল 6 জি, আচ্ছা কন্ডিশন। তারপর পিক্সেল 6 প্রো 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে, হ্যাঁ 128GB ভেরিয়েন্টগুলো পাবেন আপনি আমাদের কাছে মাত্র 42000 টাকা করে, 42 করে না জি, মাত্র 128GB পিক্সেল 6 প্রো, আচ্ছা কার্ড ডিসপ্লের মধ্যে ভাই এগুলো তো কালার চাইলে অন্যান্য কালার তো পারবেন না, মানে না অন্যান্য কালারগুলোতে হয় কি ফ্রেশ পাওয়া যায় না, ব্ল্যাক কালারের প্রোডাক্টটা একটু ফ্রেশ পাওয়া যায়, ফ্রেশ পাওয়া যায়, আচ্ছা আচ্ছা, মানে যার ট্রু তাই, যার ট্রু তাই, যার ট্রু তাই। একটা প্রোডাক্ট দেখে, এটা হচ্ছে Redmi K50, আরে বাপ রে পুরাই গেমিং জিনিস, এটা এটা গেমিং এডিশন এবং গেমিং ট্রিগার আছে, গেমিং ট্রিগার আছে, ওয়াও, এটা একদম 120 ওয়াটের চার্জার সহ 12 256GB গেমিং এডিশন, ওকে Redmi K50 পাবেন মাত্র 39500 টাকায়, 39500 জি, এটা কিন্তু একদম ফুললি গেমের জন্যই তৈরি করা, ফুললি গেমের জন্য, এবং আপনি দেখেন তো একটা স্পট স্ক্র্যাচ আছে কিনা, স্ক্র্যাচ তো নাই এবং ডিভাইসটা অনেকদিন পরে আমি হাতে পাইছি, আর নতুন তো ইনঅ্যাকটিভ এখন পাওয়া যায় না, না নতুন পাওয়া যায় যে ট্রিগার মিগার সবই আছে, আপনারা দেখে নিতে পারবেন, দেখে নিতে পারবেন, মানে আসবেন ওয়াইফাই আছে ভাই, আর গেম একটা ডাউনলোড করবেন, খেলবেন, ভালো লাগবে, নিয়ে চলে যাবে, ওই যে কথা আগের একটাই, ওখানে সোফা আছে, দুই তিন ঘন্টা বসে চেক করে নেবেন, বুঝে নিয়ে যাবেন, ঠিক আছে, এটা তো ফুল বক্স আছে, হ্যাঁ এই যে একদম ফুল বক্স, ফুল বক্স আছে, হ্যাঁ। তারপরে বক্স সহ আরেকটা ডিভাইস দেখাই, এটা হচ্ছে যে আপনার হুয়াই নোভা 5T, হুয়াই নোভা 5T 128GB, এটাও এটাও ফুল বক্স, একদম বক্স, অরিজিনাল চার্জার সহ, আচ্ছা হ্যাঁ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে, এই ডিভাইসটা পাবেন আপনি আমাদের কাছে মাত্র 17000 টাকায়, 17 স্টোরেজ কত এটা, 8128GB, 8128, 17000 টাকা দিয়ে 8128GB একটা ডিভাইস পাচ্ছেন, হ্যাঁ এটা এর থেকে বেশি কি চান আপনি, বক্স সহ থাকবে, হ্যাঁ। তারপরে এটা হচ্ছে যে OnePlus 8T 12256GB সিঙ্গেল সিম টি মোবাইল, হ্যাঁ USB, হ্যাঁ আমি নিজেও কিন্তু 9R ইউজ করি, এই যে আমার অবস্থাটা দেখেন একটু, তবে টি ভেরিয়েন্ট যে ডিভাইস গুলো ওয়ান প্লাস এর, হ্যাঁ ওইগুলাতে টি ভেরিয়েন্ট এবং সিঙ্গেল সিম যেগুলো ওইগুলাতে এই শুটা নাই, আচ্ছা ওকে, এটা পাবেন মাত্র 27000 টাকায়, 27000 জি, আচ্ছা ওকে, সুন্দর সুন্দর ফিল্টার আছে আবার, বাহ সুন্দর, তো ভালো ব্যাপার, এটা কত, 27000 টাকা, জি 27000, ওয়ান প্লাস 8T 12256GB, 37 ওয়াটের চার্জার থাকবে। চলে আসি আইফোনে, আচ্ছা আইফোন এক্সএস 256GB, আপনার এই ডিভাইস গুলো 90 প্লাস ব্যাটারি হেলথ, 90 প্লাস, জেনুইন আছে, 90 প্লাস ব্যাটারি হেলথ, এবং দুইটা ডিভাইস আছে 256, এগুলো সবগুলোরই বক্স আছে, মানে সাথে বক্সও পেয়ে যাবেন, সাথে বক্স আছে, আচ্ছা আচ্ছা ওকে, এই ডিভাইস গুলো পাবেন আপনি মাত্র 34500 টাকা করে, 34500, স্পেস কত, 256, 256GB আইফোন এক্সএস, এক্সএস এবং ফুল বক্স, ফুল বক্স, আচ্ছা ওকে, কন্ডিশন ভালোই আছে, দেখে নিতে পারবেন, ওকে, আর ব্যাটারি হেলথ তো 90 প্লাস, ব্যাটারি হেলথ 90 প্লাস, আচ্ছা। তারপর আরেকটা এক্সএস আছে, সেটা হচ্ছে 512GB, 512GB আইফোন এক্সএস, আইফোন এক্সএস 512GB অনলি ডিভাইস, প্রাইস পড়বে 36000 টাকা, এর ব্যাটারি কেমন থাকবে, 90 প্লাস, 90 প্লাস, হ্যাঁ মানে জেনুইন তো না, মানে জেনুইন ভাই, জেনুইন, চেক করে নিব, থ্রি টুলসে বসে চেক করেন না, আমার তো কোনো সমস্যা নেই, আচ্ছা 512GB স্টোরেজ ভালো আছে আমরা। তারপর ভাই মানে আপনার সাথে কথা বলতে বলতে 13 একটা ছিল, এটা বুক হয়ে গেছে, বুক হয়ে গেছে, বুক হয়ে গেছে, না না একটু দেখা দেন না, এটা একটু দেখা দেন, ঠিক আছে ওকে, পরে যদি কেউ কারোর লাগে প্রয়োজন হলে তো দিতে পারবেন, হ্যাঁ জি জি, আচ্ছা আচ্ছা ওকে, 13 বলেন, এটা একজন অ্যাপোলো হসপিটালের এক ভদ্রলোক উনি বুকিং দিয়ে দিছে, আচ্ছা ওকে, এটা ওনার জন্য বুক থাকবে, আচ্ছা কি রকম প্রাইস ছিল বলেন তো, না ওটা বলা যাবে না, বলা সিক্রেট প্রাইস, আচ্ছা ওকে, আইফোন 13 মানে এই রিভিউ লাগবে, যোগাযোগ করুন ভাইয়ের সাথে। তারপর আমাদের কাছে 11 Pro Max 64GB পাবেন মাত্র 12000 টাকায়, সরি 52000 টাকা, 52000 টাকা, 12000 টাকা দিলে ভালো হতো ভাইয়া, 12000 টাকা না, মনে আছে আইফোন এক্স ডিসপ্লে ভাঙা মোবাইল দিছিলাম 20000 টাকা দিয়ে, আমারে
6 মাস পর্যন্ত চালাইছে মানে আপনাকে যে তুলে নিয়ে যান এটা তো কপাল ভালো ভাই একসাথে 4 5 জন আসে দাঁড়াই গেছে ভাই আমি নিব এই অবস্থা আচ্ছা আজকে এটা হচ্ছে 11 প্রো ম্যাক্স 64 GB 64 GB ব্যাটারি হেলথ কেমন আছে এটা একটু দেখতে হবে আমি আসলে কনফার্ম না এটা আজকেই আসছে আচ্ছা আজকেই আসছে প্রাইসটা কেমন ছিল জানো 52000 টাকা একটু ডিসকাউন্ট দেন 93 ভালো ব্যাপার এটা কি জেনুইন না বুস্ট মুস্ট করা আছে ভাই বুস্ট করা থাকলে তো আপনি দেখতেই পাবেন দেখতেই পাবেন আমি চেক করে নিব আমি আচ্ছা ওকে 64 GB আইফোন 11 প্রো ম্যাক্স 64 GB 64 GB আচ্ছা ওকে 93% ব্যাটারি 93% ব্যাটারি হেলথ এই ঈদ উপলক্ষে আপনারা যে যারা আপনারা কুরিয়ারে নেবেন বিশেষ করে স্পেশালি যারা কুরিয়ার পারচেজ করবেন স্পেশালি যারা কুরিয়ারে পারচেজ করবেন দেশে বর্তমানে প্রতারকের সংখ্যা অনেক বেশি অনেক বেশি অর্থনৈতিক সংকটের কারণে অনেকে অনেক রকম প্রতারণা করে থাকে এই যে এক প্রতারক এসে টাকার জন্য দাঁড়ায় আছে দেখাই দেন একটু দেখাবো দেখাই দেন দেখাই দেন এই যে আপনারা জাস্ট ফোন ধরনের উপর স্ক্যান হয়ে যাবে স্ক্যান করবেন আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্যান করে ফেলবেন স্ক্যান করবেন দেখবেন যে জাহিদ ভাইয়ের একদম কাজী গ্যাজেট চলে আসবে আপনার ওইখানে 1000 টাকা অ্যাডভান্স করবেন বুকিং করবেন আপনার নাম ঠিকানা কি ডিভাইস নেবেন অনেক সময় এমন হয় যে ভাইয়া বুকিং করে দিছি এই যে দিছি শেষ এখন আমি আর ওনারে খুঁজে পাইতেছি না আপনাকে নাম ঠিকানা অ্যাড্রেস কি ডিভাইস নেবেন এটু দ্যাট সবকিছু আমাদেরকে ডিটেইলস দিতে হবে ডিটেইলস দিতে হবে আপনার মোবাইল যদি ব্যালেন্স না থাকে একটা মিস কল দেন আমাদেরকে ভাই ব্যাক করবে বা হোয়াটসঅ্যাপে নক করবে হ্যাঁ হোয়াটসঅ্যাপে একটা নক দেন আমরা আপনারে নক করব আচ্ছা আচ্ছা ওকে এটাই হচ্ছে যে মেইন ইম্পর্টেন্ট কথা আর আমাদের সব হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 শপ নাম্বার হচ্ছে 23F কাজিগাজের হাউস লেভেল 4 ব্লক সি ব্লক সি ব্লক সি 24F 23F 23F চীনের জন্য সবচেয়ে সহজ হচ্ছে যে আপনারা লেভেল 4 এ এসে কাউকে জিজ্ঞেস করবেন যে নোকিয়া কাস্টমার কেয়ারটা কোন পাশে মানে একটাই কাস্টমার কেয়ার নোকিয়া সেটা হচ্ছে ভাইয়ের দোকানের সামনে আমার আমাদের দোকানের পাশে জাস্ট 20 সেকেন্ড লাগবে নোকিয়া শোরুম থেকে আমাদের এখানে আসতে আসতে ওকে ঠিক আছে আর এই গলিতে এসে কাউকে বললেই হয়ে যাবে আমি মার্কেটে এসে গ্যাজেট হাউস হ্যাঁ কাজিগাজেট হাউস আচ্ছা ওকে তো জাহিদ ভাই আজকে কি আর বলবো অনেক দুষ্টামি ফাজলামি করছি আশা করব আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবার স্পেশালি ডিভাইসগুলো ভালো লাগছে প্রাইসটাও ভালো লাগছে আর জাহিদ ভাইকে তো ভালো লাগবেই আপনাদের ডিভাইসের প্রয়োজন হলে যমুনা আসলে একবার হলে জাহিদ ভাই সবটা ভিজিট করবেন তাই না ভাই অবশ্যই ওকে আর কুরিয়ার তো নিবই আমরা অবশ্যই ওকে তো ঈদের আগে আই থিঙ্ক আমরা আরো ভালো স্পেশাল কিছু পাবো আপনার তরফ থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব আমার দ্বারা যতটুকু সম্ভব আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে খুশি রাখার জন্য ওকে তো আজকে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ওকে দেখা হবে অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম